আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় টমেটো চাষ পদ্ধতি। টমেটো ভিটামিন সমৃদ্ধ পরিবারের একটি প্রধান শীতকালীন সবজি। বাংলাদেশে যেসব সবজি চাষ করা হয় তার মধ্যে টমেটো অন্যতম। টমেটোতে ফলের সব গুণাগুণই রয়েছে। টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। টমেটো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসুন জেনে নিই টমেটো চাষ করার পদ্ধতি। টমেটো চাষে প্রয়োজনীয় জলবায়ু ও মাটি। টমেটো চাষের জন্য মাঝারি উঁচু ও শুষ্ক পরিবেশ দরকার। সব ধরনের মাটিতে টমেটোর চাষ করা যায়। আলো বাতাসযুক্ত উর্বর দোআঁশ মাটি টমেটো চাষের জন্য সবচেয়ে ভালো। তবে উপযুক্ত পরিচর্যায় বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ সব মাটিতেই টমেটো চাষ জন্মে। টমেটোর ফল ধরার জন্য দিনের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রিকালীন তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা প্রয়োজন। তাই বাংলাদেশে শীতকালে টমেটো চাষের জন্য উপযুক্ত সময়। বন্যার সময় পলি জমে এমন জমিতে এর ফলন সবচেয়ে ভালো হয়। মাটির অম্লতা বেশি হলে জমিতে চুন প্রয়োগ করা উচিত। আর্দ্র পরিবেশে টমেটো ভিন্ন রোগে আক্রান্ত হয় বলে সেচের সুবিধা আছে এমন উঁচু এলাকায় টমেটো ফলন ও গুণাগুণ অপেক্ষাকৃত ভালো। কীভাবে টমেটোর চারা তৈরি করবেন? সবল চারা উৎপাদনের জন্য প্রথমে 50 গ্রাম সুস্থ বীজ ঘন করে প্রতিটি বীজ তলায় 1 মিটার × 3 মিটার বুনতে হবে। শুকনা মাটিতে বীজ বপন করে সেচ দেওয়া উচিত নয়, এতে মাটির চটা বেঁধে চারা গজাতে ও বাতাস চলাচলে অসুবিধার সৃষ্টি করতে পারে। তাই সেচ দেওয়া মাটির জো অবস্থা এনে বীজ বপন করতে হয়। টমেটোর আগাম জাতের বীজ বপনের উপযুক্ত সময় হলো জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস। মাঝ মৌসুমি জাত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এবং নাবি জাতের ক্ষেত্রে সময় হলো জানুয়ারি মাস। তবে টমেটো বীজ লাগানোর পূর্বে টমেটোর বীজকে শোধন করে নিতে হবে। একটি গ্লাসে আধা গ্লাস ঠান্ডা পানি নিয়ে আধা গ্লাস সদ্য ফুটন্ত পানি মিশিয়ে নিয়ে সেই পানির তাপমাত্রা মোটামুটি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেই গরম পানিতে টমেটো বীজ 30 মিনিট ভিজিয়ে রাখলে রোগ জীবাণু মরে যায়। অথবা টমেটোর বীজতলায় বপনের আগে প্রতি কেজি বীজ 2 থেকে 5 গ্রাম প্রোভেক্স বা ক্যাম্পোটান বা ভেবিস্টিন ব্যবহার করে বীজ শোধন করা যায়। বীজ বপনের 4 ঘন্টা আগে প্রয়োজন মতো পানিতে বীজ ভিজিয়ে রাখা এবং নির্দিষ্ট পরিমাণ ছত্রাকনাশক পানিতে মিশিয়ে দেওয়া হয়। বীজ বপনের 2 ঘন্টা আগে বীজের পানি সেঁকে বীজকে ঝরঝরা করে তারপর বীজতলায় বপন করা হয়। বীজ শোধনের ফলে চারা বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করা সম্ভব। টমেটোর ক্ষেতে সেচ ও পানি নিষ্কাশন। শুষ্ক মৌসুমে চাষ করলে টমেটোর পানি সেচ দেওয়া প্রয়োজন। ফসল ও মাটির অবস্থা বিবেচনা করে 3 বার সেচ দেওয়া যেতে পারে। বৃষ্টির পানি নিকাশের ব্যবস্থা করতে হবে। টমেটোর চারা লাগানোর পর প্রথম সপ্তাহে প্রায় প্রতিদিন বিকালবেলা সেচ দিতে হবে। এরপর প্রয়োজনে প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর 1 বার সেচ দিতে হবে। বর্ষা মৌসুমে তেমন একটা সেচের প্রয়োজন হয় না, টমেটো গাছ জলাবদ্ধতা সহ করতে পারে না। টমেটো ক্ষেতে আগাছা ও নিড়ানি। টমেটোর জমি নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রথম ও দ্বিতীয় কিস্তির সার প্রয়োগের আগে পার্শ্বকুশি সহ মরা পাতা ছাঁটাই করে দিতে হবে। হরমোন প্রয়োগ সুবিধা এবং বাতাসে যেন হেলে না পড়ে সেজন্য বাঁশের কঞ্চি দ্বারা ঠেকনা দিতে হবে। প্রতিটি সেচের পরে মাটির উপরিভাগের
চটা বা চাকা মাটি ভেঙে দিতে হবে, যাতে মাটিতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে না পারে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।